যাবে। আচ্ছা হ্যালো বন্ধুরা, গুড 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 মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা এখন কিন্তু পুরো 5:15, এই যে অর্ক সোনা রেডি, হেঁটে হেঁটে যাবে। এই যে দেখো অর্ক সোনা রেডি, ও একটা গেঞ্জি, কারণ গরম পড়েছে তো হালকা পাতলা একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরিয়ে নিয়েছি। তো বেরোবো এক জায়গায়, যাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকে ব্লগটা দেখতে পাবে। আর সোনা বাবার এই একটাই অভ্যেস, যাওয়ার সময় বায়না করে। তো যাই হোক, এই যে দেখো জুতো পরাচ্ছিলাম, কান্নাকাটি করছিল। তো চলো বেরিয়ে পড়ি। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ সুন্দরিনী ট্রাস্ট হোস্টেল। তো এখানে পৌঁছে গেছি, এবারে ভিতরটাতে যাব। তো চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা এসেই কিন্তু একটু ঘোরাঘুরি হলো, আর তারপরে কিন্তু খাওয়ার আয়োজন। এই যে দেখতে পাচ্ছ ঘুগনি দিয়েছে, মুড়ি দিয়েছে আর ডিম সিদ্ধ। তার আগে ছিল চা, চা বিস্কুট দিয়ে দিয়েছে। দেওয়ার পরে একটু ট্রেনিং হয়েছে, তারপরে এই যে টিফিন দিয়ে দিয়েছে। এখন কিন্তু 9:30 বাজে, আর টিফিন খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি অন্য বিল্ডিংয়ে, যেখানে মন্ত্রীমশাই আসবেন। তো তোমাদেরকে তো বলেছি যে এক জায়গায় যাচ্ছি, তো এখন ঘটনাটা খুলে বলবো। আমি হচ্ছে এসেছি আমাদের দুগ্ধ সমবায় সমিতি থেকে, মানে যে দুধের কাজ আমি করি সেখান থেকে, সুন্দরিনী বলে একটা, যে মমতা ব্যানার্জি 2015 সালে প্রোগ্রামটা শুরু করেছিল। তো সেই সুন্দরিনী, এই যে দেখতেই পাচ্ছ সব জায়গায় সুন্দরিনী সুন্দরিনী আর সুন্দরিনী, সেই সুন্দরিনীর প্রোগ্রামে আজকে কিন্তু সুন্দরবন উন্নয়নের ভারপ্রাপ্ত মন্ত্রী কিন্তু আসবেন। তো সবাইকে কিন্তু সব জিনিসপত্র সবাইয়ের হাতে তুলে, জিনিসপত্র বলতে দুধের যেগুলো যার যা আছে, কারোর ফ্রিজ নেই, কারোর দুধ মাপা যন্ত্র নেই, যারোর কারোর ক্যান দরকার, কারোর ঘাসের দানা দরকার, কারোর ভুট্টার দানা দরকার, মানে গরুকে খাওয়ানোর জন্য, সেই বিষয়ে মানে সেই সব জিনিসগুলো কিন্তু মন্ত্রীমশাই তুলে দেবে। আর তাছাড়াও চাষিদের অনেক কথোপকথন, অনেক বক্তব্য আছে, সেই নিয়েই কিন্তু আজকে প্রোগ্রামটা। তো চলো এই সামনের বিল্ডিংয়ে যাচ্ছি। আর আমাদেরকে কিন্তু একটা করে ডায়েরি, একটা করে পেন দিয়ে দিয়েছে অলরেডি সবাই, তোমরা দেখতেই পাচ্ছ এক একজনের কিন্তু হাতে আছে। ওই যে সামনে আমার সামনে যে দিদিভাইগুলো যাচ্ছে সবাইয়ের কিন্তু হাতে আছে। তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আমার মতো আমারও যেমন ভালো লাগছে তোমাদেরও। দেখতেই পাচ্ছ উপরে লেখা আছে কৃষক বাজার, মথুরাপুর কৃষক বাজার। তো চলো ভিতরটা ঢুকি।
বন্ধুরা, এখন কিন্তু প্রোগ্রাম শুরু হতে 1 ঘন্টা বাকি আছে। তো সব দিদিভাইরা কিন্তু বসে পড়েছে, দেখো এ মাথাতে ও মাথা, সবাই কিন্তু সাদা শাড়ি লাল পাড়, আর অনেকে কিন্তু বসেনি। তো সবাই কিন্তু এক জায়গায় নয়, সব অন্য অন্য ব্লগের আছে, পাথর প্রতিমা থেকে, সাগর থেকে, তারপরে ক্যানিং থেকে, সব জায়গায় দিদিভাইরা কিন্তু আছে। তো আমরা বুঝতে পারছি না যে কোথায় বসবো কোথায় বসবো, তাই জায়গা ঠিক করছি আর কি, যে যেখানে পাখা আছে, সোনা বাবা যেহেতু কোলে আছে তো অস্বস্তি বোধ করছে, যেখানে পাখা আছে সেই পাখার তলায় বসবো। সেই জন্য আমরা এখন ঠিক করছি যে কোথায় বসি কোথায় বসি। তো চলো আগে বসাতো যাক, তারপরে প্রোগ্রামটা কিন্তু কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার কিন্তু সোনা বাবা মানে এক ঝুল আর কি, ঝুল বলা ঠিক যায় না, মানে আধা ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছে নিয়ে, আর এখন উঠে বসে তাকানোটা দেখো কত একটা ফ্রেশ ফ্রেশ, মানে ঘুমিয়ে নিয়েছে তো, আর অনেক ভোরবেলা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, গাড়িতে একটুখানি ঘুমিয়েছিল, আর ওরও ঘুম হয় না, ও অন্তত 8টার কমে ঘুম থেকে ওঠে না, একটু ঘুমিয়ে উঠে বেশ ওর ফ্রেশ লাগছে, ভালোই লাগছে, হাসাহাসি করছে আর কি। আর তো বন্ধুরা ফাইনালি কিন্তু মন্ত্রীমশাই চলে এসছে, এখন কিন্তু বরণের পর্ব চলছে, মানে ফুলের তোড়া দিয়ে আর চন্দনের ফোঁটা আর নামাবলি আর হচ্ছে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে কিন্তু মন্ত্রীমশাইকে বরণের পর্ব চলছে। তারপর ওই যে সামনে ডান দিকে যে হলুদ ফুল দিয়ে মোড়া পুরো প্রদীপটা দেখতে পাচ্ছ, প্রদীপটা জ্বালানো হবে, তারপরে কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে। এখন কিন্তু মানে আমাদের যে দুধের যে মথুরাপুরের ব্লকের যে দিদিরা আছে, ওনারাই কিন্তু পরস্পর মন্ত্রীমশাইকে বরণ করে নিচ্ছে। বন্ধুরা মন্ত্রীমশাই এসছে বলে কি আর লস্যি খাওয়া হবে না? তো এখন কিন্তু মন্ত্রীমশাই এখানে মানে তেল তৈরি হয়, মানে সর্ষে খাঁটি সর্ষে দিয়ে তেল তৈরি হয়, তারপরে ধান ভানা হয় মেশিন, পুরো সব কিছু জৈব জৈব সার তৈরি হয় সব কিছু, একটা একটা বড় বড় ঘর আছে যে যে রুমে হয়, সেই রুমগুলো এখন মন্ত্রীমশাই উদ্বোধন করছে। তো সেই মাসে ফাঁকে একটু ব্রেক দিয়ে সবাই কিন্তু খোল ঠান্ডা করছে শরীর, সঙ্গে পুলিশও আছে মাসে। মাননীয় জেলা শাসক মহাশয় ও জেলা প্রশাসন সবসময় চেষ্টা করছেন যাতে সুন্দরিনী আগামী দিনে আরও ভালো জায়গায় যেতে পারে। সুন্দরবন বিষয়ক দপ্তরের থেকে পাওয়া প্রজেক্টে বানানো এই শস্য প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং কেন্দ্র, জৈব পশু খাদ্য তৈরির প্ল্যান্ট, ট্রেনিং হাবের শুভ উদ্বোধনের মাধ্যমে আপনারা আরও ভালোভাবে গোপালন করতে পারবেন, আরও বেশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবেন এই আশা রাখি। এছাড়াও আজকে আপনারা যে আইস ইন্টিগ্রেটেড বাল্ক মিল্ক কুলার, অটোমেটিক মিল্ক কালেকশন ইউনিট, ইনসুলেটেড মিল্ক ক্যান সমিতিতে দুধ নিয়ে আসার মিল্ক পাইল ও অন্যান্য ইনপুটস পাবেন, সেগুলো আপনাদের অনেক দিনের প্রবলেমগুলো সলভ করতে পারবে বলে আমার ধারণা। এই দপ্তরের সাহায্যে আপনাদের নিজস্ব মধু
প্রক্রিয়া, কারণ প্ল্যান্টও হতে চলেছে খুব তাড়াতাড়ি। সুন্দরিনী পরিবারের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানাই। সুন্দরিনী অনেক বড় হোক এই আশা রাখি। এই যে দিদিভাইরা, এনারা কিন্তু এসছে হচ্ছে ক্যানিং গোসাবা থেকে। এনারা কিন্তু নিজেদের গানের মাধ্যমে, নিজেদের নাচের অভিনয়ের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে সুন্দরবনের মানুষ কত কষ্ট করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে, মধু সংগ্রহ করে, কিভাবে কিভাবে মাছ ধরে, কিভাবে গোপালন, পশু মানে পালিত করে, গরুর দুধ বিক্রি করে কত কষ্ট করে নিজেদের জীবিকা নির্বাহ করে, সেটা কিন্তু এনারা নিজেদের গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে। তো বন্ধুরা, প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সব শেষ। আর হচ্ছে আমাদের এখন টিএ বিল মানে মেটানো চলছিল, তো টিএ বিল মেটাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এখন কিন্তু 4:15 বাজে, আর কতটা রোদ্দুর হয়ে আছে দেখো। আর বাড়ি থেকে তো বারবার ফোন আসছে, আর যেহেতু আজকে তোমাদেরকে বলা হয়নি, আজকে ঝাঁপ, আমার বাড়িতে যেহেতু শিব ওঠে, ঝাঁপের অনুষ্ঠান হয়। আর ঝাঁপের দিনে মানে আজকে এই জীবনের প্রথম ঝাঁপের দিনে আমি বাড়িতে নেই, মানে শুধুমাত্র কি বলবো আর কি, যে কাজ করছি, নিজের কাজকে ভালোবেসে শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য এখানেই আমার থাকতে হলো। বারবার তোমাদের দাদাভাই ফোন করছে, কখন আসবে কখন আসবে, ঝাঁপ শুরু হয়ে যাবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আপনারা দ্রুত সম্ভব হাঁ পূজার কাজটা সম্পন্ন করুন, করে আমাদেরকে খবর দেবেন, আমরা সেই মতো বন্ধুরা। যেতে যেতে ঝাঁপ হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলাম, আর আমাদের বাড়ির জন্যও আমার খুব মন খারাপ হচ্ছে। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট কোনো ব্লগে।